আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য তৃষ্ণা গল্পের 22 নম্বর পর্বটি নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর তাই গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। পুরো গল্পটা দেখার পর কমেন্ট করে জানাবেন গল্পটা আপনার কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন। আর যারা এখনও ফারুক ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তাদের কাছে রিকোয়েস্ট হলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সবসময় ভালোবাসার বাছাই করা সব গল্প পেতে। আর যারা অলরেডি ফারুক ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই আছেন, তাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আশা করব সবসময় আমাদের সাথেই থাকবেন। তো চলুন, বেশি কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। ভয়াবহ একটি যন্ত্রণা চারদিক থেকে গ্রাস করলে অগ্নিদগ্ধ হওয়ার মতো একটা জীবন কাটতে থাকে। মনে অসুখ, শরীরেও অসুখ। টানা 2 দিন জ্বরে পড়ে রইল, কিন্তু কেউ দেখতে এলো না। চাচি এসে একবার বাদ দিয়েই চলে গেছে। নেই কোনো আপনজন, নেই কোনো পরিচিত ব্যক্তি। মশার কামড়ে অংশের তখন প্রাণ যায় যায় অবস্থা। খাবার মুখে দিলেই বমি আসছে, মাথা ঘুরে বার বার পড়ে যাচ্ছে অংশি। চোখ ফেটে জল আসে, বুক ফেটে বেরিয়ে আসে আর্তনাদ। বমি করে পুরো ঘর ভাসিয়ে ফেললো অংশি। সেই বমির গন্ধে আবারও বমি আসে। সেই ঘরে শুয়ে শুয়ে শরীরের অবস্থা ভয়াবহ খারাপ হয়ে গেল। অংশি ধরেই নিল ও আর বাঁচবে না, এখানে ওর জীবনের সমাপ্তি। কিন্তু মরে গেলে দাফন করার লোকও নেই, এতটাই অসহায় অবস্থায় মরতে হবে ওকে। এক জামায় কয়দিন কেটে গেছে, জামাতেও লেগে গেছে বমি। নিজেকে অসহ্য লাগছে অংশের, জীবনটা এখনই শেষ হয়ে যাবে। অংশি পেটে হাত বুলিয়ে গভীরভাবে বাচ্চাকে অনুভব করতে বলল, আমার লক্ষ্মীটা রে, তোর মা তোরে বাঁচাইতে পারলাম না রে, আমি মরে যাইতেছি, তুইও দুনিয়ায় আওনের আগেই মরে যাবি, কী করবো বল, মাফ করিস তোর মায়েরে। অশ্রুতে গলা ভিজে গেল অংশীর, অজ্ঞান হয়ে পড়লো আবারও। অংশীর হুশ ফিরে দেখলো একটা অচেনা ঘরে শুয়ে আছে। কিছুটা অবাক হয়ে তাড়াহুড়া করে উঠে বসল। এমন সময় একটা মেয়ের গলা শুনতে পেল, কী গো ময়ূরেই তো যাইতেছিলা। তাকিয়ে দেখে লিমা। কাছে এগিয়ে এসে লিমা অংশের পাশে বসল, সহানুভূতির সাথে বলল, আমাকে জীবনের কোনো দাম নেই বুঝছো, গিয়া দেখি মরার মতো ঘরে পড়ে রয়েছ, তাই নিয়ে আইছি। শুনো, ঔষধ টুষুধ খাইয়া তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও, তোমার এক জায়গায় নিয়ে যাবো। লিমার আন্তরিকতায় মুগ্ধ হলো অংশি। লিমা ওকে গরম ভাত এনে দিল, গরম জল করে দিল, নিজের জামা কাপড় দিয়ে বলল, গোসল করে নেও। লিমা অংশীকে ঔষধও এনে খাওয়ালো। দীর্ঘদিন পর গোসল করে খানিকটা ফুরফুরের শরীরের বিছানায় এসে বসলো অংশি। লিমা অংশীর হাত ধরে বলল, তোর জীবনের কাহিনী আছে আমি বুঝছি, স্বামী ছিল না রে। অংশী কোনো কথা না বলে একটা দীর্ঘ শ্বাস ছাড়লো। লিমা বলল, শোন, তোর ভালোর জন্যই তোরে কই, আমার লোকে কামে যাবি, ভালো খাইতে পারবি, ভালো করতেও পারবি, কোনো কোনো দিন 5,000 টাকাও কামাই করি, বুঝছিস, এইভাবে বাঁচতে পারবি না, আমার লোকে চল। অংশী কিছুক্ষণ নিশ্চুপ হয়ে রইল। ওর কণ্ঠস্বর শুনে বহুদিন কথা বেরোয় না, অনেক কষ্ট বলল, কিতাম। লিমা অংশীর কানের কাছে ফিসফিস করে বলল, মাগি বাচি বুঝোস, হনতে ভালো লাগবে না জানি, পুরুষ মানুষকে খুশি করা কাম, আমরা হের লগে কয়টা ঘন্টা থাকবো, হেরা খুশি হইয়া টাহা দিব বুঝছোস। অংশী অবুঝের মতো ফেল ফেল করে তাকিয়ে রইল, কিছুই বুঝতে পারলো না। লিমা ওর চাউনি দেখি বুঝতে পারছি অংশী আসলে কতটা নির্বোধ। ও হেসে লোটেপুটি বলল, তুই কি করছিস খুকি, এগুলো বুঝোস না, সেক্স বুঝোস। অংশী দুই দিকে মাথা নাড়ল। লিমা আবার হেসে কুটি কুটি শব্দ করে হাসতে লাগলো। ও হাসি থামিয়ে বলল, আয় তোরে বুঝাই দেই কেমনে পুরুষ মানুষের লগে থাকতে হয়। আবারও অর্থ হাসি লিমার। অংশী হাঁ করে তাকিয়ে আছে। অনেক দিন পর কারো উচ্চ হাসি দেখছে ও, শেষ কবে মাহিবার হাসি দেখেছিল মনে নেই। অংশীর চোখ পিক পিক করে তাকিয়ে রইল। লিমা যখন পুরো ব্যাপারটা খোলাখুলিভাবে অংশীকে বুঝিয়ে বলল, তখন কাঁটা দিয়ে উঠল অংশীর শরীর। নিজের কানকে অবিশ্বাস মনে হচ্ছে, শরীরের রক্ত চলকে ওঠে অংশীর, মনে হতে থাকে পায়ের নিচ থেকে মাটি সরে গেছে, এ কী করে সম্ভব। লিমা হাসছে আর বলছে, করবি নাকি বল, একদিনে একটা পরিচয় দিবি, তাতেই অনেক হইব,
আমার কাছে মেলা বড়লোক পার্টি আছে, বহুত টাকা পাবো। অংশের শরীর জ্বালা করছে, কেবলই মাহিবের কথা মনে পড়ছে ওর। মাহিব কি ওকে এমন মেয়েদের মতো ব্যবহার করেছে? অংশের শিরা উপশিরায় আগুন ধরে গেল। লিমা ওকে বুঝিয়ে বলল কিভাবে তাদেরকে খুশি করতে হয়, কিভাবে সন্তান দান না হওয়ার জন্য পদ্ধতি নিতে হয়। অংশের শুনতে শুনতে আগুন হয়ে উঠেছিল, মাহিবের প্রতি ঘৃণা অপমানের লাল হয়ে উঠল ওর মুখ। অংশী জানত বিয়ে হলেই বাচ্চা হয়, সন্তান হওয়ার এই অদ্ভুত নিয়ম অজানা ছিল ওর। তাই তো নিজেও আজ কঠিন যুদ্ধক্ষেত্রের যোদ্ধা। লিমার সব কথা নিশ্চুপ হয়ে শুনে গেল অংশী। মনে হলো জীবনকে এরা কতটাই নিম্ন পর্যায়ে নিয়ে গেছে। কারো কারো কাছে শরীর একটা খেলনা পুতুল মাত্র, নিজের শরীরটাকে এরা ইচ্ছে মতো খেলায় নিয়োগ করে। খেলা শেষ হয়ে গেলে বড় লোকরা আবার ছুড়ে ফেলে দেয়। মেয়েরাও নিজেদের এই জীবন মেনে নেয় অকপটে, দিব্যি হেসে খেলে বেড়ায়, রাত্রিবেলা অন্যের শরীরের নিচে নিজেকে সঁপে দেয়, বিনিময়ে হাসতে হাসতে টাকা নিয়ে বাসায় ফিরে। কীভাবে পারে এই নরকের মতো জীবনকে কিছুতেই মেনে নিতে পারবে না অংশী? এটা খারাপ কাজ, যারা এইসব করে তারা ভালো নয়। ওর সন্তান জানবে ওর মা একজন খারাপ মহিলা, এটা কিছুতেই হতে পারে না। অংশী লিমাকে কোনো উত্তর না দিয়ে ঘরে ফিরে এলো। সারা ঘরে মাফি উঠছে, একটা কুকুরও শুয়ে আছে অংশীর কম্বলের উপর। দ্রুত এসে কুকুরটাকে তাড়িয়ে দিয়ে ঘর পরিষ্কার কাছে লেগে গেল অংশী। দুর্গন্ধে বমি আসার জোগাড়। আজ চোখে মুখে কানে সর্বাঙ্গে আগুন চলছে, বিচিত্র জগতের জন্ম হচ্ছে ধিক্কার। সারা রাত নানা কথা ভাবতে ভাবতে কেটে গেল। রাতে ভালোমতো ঘুম হলো না অংশীর। রাতে কাজে যাওয়ার জন্য লিমা আবারও এসেছিল অংশীর দ্বারে। অংশী কোনো উত্তর না দিয়ে লিমাকে ফিরিয়ে দিয়েছে। নির্ঘুম রাতের শত অবাধ্য কষ্ট হানা দিল অংশীর মস্তিষ্কে। মাহিবের ভালোবাসা, প্রতারণা, মাহিবকে হারানো, একটা অনাগত সন্তান, শত যাতনায় কেটে গেল সারা রাত। পরদিন বাড়িওয়ালা চাচির সাথে ঈদ ভাঙার কাজে এলো অংশী। কিন্তু অংশীর দুর্বল শরীর দেখে ওকে আর কাজে দিল না কেউ। হতাশ হয়ে রাস্তায় রাস্তায় ঘুরতে লাগলো। সন্ধ্যা হবার পরে বাড়ি ফিরতে ইচ্ছে করছিল না ওর। হলুদ আলো জ্বলে উঠলো ফুটপাথ ধরে হাঁটতে হাঁটতে অচেনা সড়কে খুব চোখে দেখেছিল অংশী। মনে বড় অশান্তি, যেদিকে তাকায় শুধু মরুভূমির মতো মনে হতে থাকে। হঠাৎ দেখলো কিছু মেয়ে ফুটপাতে সেজে গুজে এসে দাঁড়িয়েছে, বিভিন্ন ভঙ্গিতে পুরুষদের আকৃষ্ট করার চেষ্টা করছে, হাসছে, মন ভুলানোর নীতি অনুসরণ করছে, পুরুষরাও চুপ চুপ করছে ওদের পাশে। অংশী বুঝতে বাকি রইল না এরা কারা। এরা নিশ্চয়ই লিমার দলের মেয়ে, কেউ হয়তো ইনকামের উদ্দেশ্যে এই কাজে নেমেছে। কিন্তু অংশীর মতো অনেকে আছে যারা হাজারো কষ্ট বুকে নিয়ে এ পথে পা বাড়িয়েছে, কেউ বা পরিস্থিতির শিকার হয়ে নিজেকে শেষ পর্যন্ত এই দলের নাম লেখাতে হয় কিনা সেই ভেবে শিওরে উঠল অংশী। এইদিকে প্রীতম এই তিন দিনে অনেক বাসা খুঁজে ব্যাচেলর মেয়ের জন্য বাসা না পেয়ে একটা হোস্টেল দেখে এসেছে, সেখানে নিয়ে যেতে হবে অংশীকে। অংশী কী অবস্থায় আছে কে জানে, কিন্তু ঘরের ব্যবস্থা না করে অংশীর সামনে আসতে লজ্জা করছিল প্রীতমের। বস্তিতে এসে প্রীতম দেখে অংশী একটা বাইকের উপর বসে আছে, কয়েকজন মহিলা উৎসুক চোখে ওকে দেখছে। অংশীর গালে হাত আনমনে ভাবছে কিছু একটা। প্রীতম কাছে এসে বলল অংশী, তেমন ভাবান্তর হলো না অংশীর, ও কেমন যেন পাথর হয়ে গেছে। প্রীতম আবারও ডাকল অংশী শুনছ? এবার মুখ ছিল তাকায় অংশী, শুষ্ক মুখ, চোখ দুটো লাল হয়ে আছে। অংশীকে দেখেই বুকের ভিতর খান খান হয়ে যেতে চাইল প্রীতমের। ইচ্ছে করলো অংশীকে চাপটে ধরে বুকের ভিতর পিষে ফেলে। কি করুণ দেখাচ্ছে মেয়েটাকে, এই দৃশ্য মেনে নিতে প্রচণ্ড কষ্ট হলো প্রীতমের। অংশী বলল কি প্রীতম ভাই? প্রীতম বলল তোমার চেহারার এ কি হাল করেছো অংশী? অংশী বলল আর চেহারা, জীবনটাই তো শেষ হয়ে গেছে। প্রীতম বলল অংশী এভাবে বলো না, তোমার এই কষ্ট আমি নিতে পারছি না, আরেকবার ভেবে দেখা যায় না অংশী? অংশী বলল এই মরারে নিয়ে আপনি আর ভাইবেন না, একজন রাস্তার মেয়েরে ক্যান গড়ে তোলবার চান প্রীতম ভাই? প্রীতম ইতস্তত করে অংশীর পাশে বসে পড়ল, মৃদুস্বরে বলল আমি তোমার এই কষ্ট সহ্য করতে পারছি না। অংশী বলল আর আইসেন না এখানে, মানুষ খারাপ করব। প্রীতম বলল আসবো না, আমি তোমাকে এখানে থাকতে দিব না, বিয়ের জন্য তোমাকে বলবো না, তুমি আরও সময় নাও, কিন্তু আজকে এখান থেকে চলো, একটা বাসা দেখবে। অংশী প্রীতমের দিকে না তাকিয়ে জানতে চাইল কিসের বাসা? প্রীতম বলল তোমার জন্য একটা হোস্টেল দেখেছি, মানে বাসা আর কি, তুমি দেখবে চলো পছন্দ হয় কিনা। অংশী নির্বিকার ভঙ্গিতে বলল দেখুন লাগবো না, আমি সবখানেই থাকবার পারব,
প্রীতম বলল ঠিক আছে চলো তবে। হোস্টেল দেখে পছন্দ হলো অংশীর, সেখানে একাই থাকতে হবে। অবশ্য একা নয়, অংশীর ঘরে আরও দুজন মেয়ে থাকে। মেয়ে দুটোকে দেখে অতি আধুনিক মনে হলো। অংশীর দিকে ব্রুপোচকে তাকালো ওরা। কে জানে অংশীর সাথে থাকতে হবে ওদের আপত্তি জাগে কিনা। প্রীতম হোস্টেলের জন্য বিছানাপত্র, অংশীর জন্য প্রয়োজনীয় সব কিছু ব্যবস্থা করে দিল। সেদিন হোস্টেলে উঠে গেল অংশী। চলে আসার সময় প্রীতমের বুক ফেটে যেতে চাইল, কিন্তু অংশীকে জোর করতে পারল না। মেয়েটাকে একলা ফেলে যেতে মন চাইল না, কিছুই করার নেই। একটা ভালো বাসা ভাড়া নেওয়ার অনেক চেষ্টা করেছে, কেউ ব্যাচেলার মেয়েকে বাসা দিচ্ছে না। এই মুহূর্তে হঠাৎ করে সাবলেট বাসাও পাওয়া যাচ্ছে না। ভাগ্যিস হোস্টেল ম্যানেজ করা সম্ভব হয়েছে, নয়তো ওই বস্তিতে থাকলে আরও ভয়াবহ অবস্থা হতো অংশীর। এখন অন্তত নিরাপদে ঘুমাতে তো পারবে, এই আশ্বাস নিয়ে ফিরে এলো প্রীতম। আশা করছি আপনাদের ভালো লেগেছে। অবশ্য কমেন্ট করতে ভুলবেন না এই গল্পটা আপনার কেমন লেগেছে। আর যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন, অবশ্য পুরো গল্পটা দেখা হলে কমেন্ট করবেন, একটি লাইক দেবেন, আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন। পাশের বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। আর যারা অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফারুক স্টাডির সাথে আছেন, তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর পরবর্তী গল্প পাওয়া পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি আর আনন্দের মাঝে ফারুক স্টাডির সাথেই থাকবেন সেই কামনায়। আল্লাহ হাফিজ, বাই বাই, টাটা।